আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বুধবার এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় রাজধানী আগরতলায়। ত্রিপুরা ওবিসি উন্নয়ন নিগমের উদ্যোগে হয় এই সাইকেল র্যালি। রাজধানীর লেক চৌমুহনীর কর্পোরেশন মার্কেটের সামনে থেকে শুরু করে এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় লেক চৌমুহনীতে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন ওবিসি উন্নয়ন নিগমের চেয়ারম্যান তাপস মজুমদার ও দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে তথা আমাদের যে ওবিসি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আজাদী কা অমৃত উৎসব উপলক্ষে আমরা আগরতলা শহরে একটি সাইকেল র্যালি আয়োজন করেছি। এখানে আমি এসেছি, আমাদের এই কর্পোরেশনের উদ্যোগে এখানে আমাকে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে। আর এই সাইকেল র্যালি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ওবিসি জাতিভুক্ত যে সম্প্রদায় আছে, আমাদের ডিপার্টমেন্ট ওবিসিদের জন্য যে যে দিকগুলি নিয়ে কাজ করছে সেগুলি যেন আরো বেশি করে প্রচার হয় এবং ওবিসি সম্প্রদায়ের প্রতি আমাদের যে অনেক পরিকল্পনা সেগুলি যেন আরো বেশি করে ওবিসি জাতিভুক্তরা এসে আমাদের সরকারের সুযোগ সুবিধাগুলি নেয়। অর্থাৎ সর্বোপরি আমাদের ওবিসির পক্ষ থেকে আমরা যে কাজগুলি করছি সেগুলি যেন আমাদের সুবিধাভোগী যারা বিশেষ করে যারা ওবিসি জাতিভুক্ত তারা যেন সেই সুবিধাগুলি নেয় এবং সেগুলি যেন প্রতি ঘরে ঘরে প্রচার হয়, সেই জন্য একটা আমরা সেই উদ্দেশ্য নিয়েছি আজাদিকা অমৃত উৎসব উপলক্ষে। আর সেটাই আজকে মূল লক্ষ্য আমাদের। থ্যাংক ইউ।